ইতিহাসে অনেক মহান এবং বীর যোদ্ধা ছিলেন। চেঙ্গিস খান বলুন বা আলেকজান্ডার দি গ্রেট বা ভারতের মহান সম্রাট অশোক, যাদের বীরত্বের কথা আজও আমাদের হতভম্ব করে দেয়। কিন্তু ইতিহাসে কিছু এমন মুসলিম যোদ্ধাও ছিলেন যাদের ব্যাপারে খুব কম মানুষই জানেন। আজকের ভিডিওতে এমনই ছজন মুসলিম যোদ্ধার কথা জানাবো যারা ভীষণ শক্তিশালী ছিলেন, যাদেরকে যুদ্ধে হারানো অসম্ভব ছিল। তো বন্ধুরা, মিঠুন রয়েছে আপনাদের সাথে। তো চলুন দেখে নেই সেই মুসলিম যোদ্ধারা কারা ছিলেন। এই তালিকায় ৬ নম্বরে আছেন আর্তুরুল গাজী। তুর্কি সাম্রাজ্যের এক মহান শাসক ছিলেন আর্তুরুল গাজী। এমনকি পৃথিবীর ইতিহাসে যে কয়েকজন মুসলিম শাসক ছিলেন যাদের রাজত্বে শান্তি ছিল, তাদের মধ্যে আর্তুরুল গাজীর নাম প্রথম সারিতে আসে। তার সম্পূর্ণ নাম বিন সুলেমান শাহ। তবে আর্তুরুল গাজীর জন্ম কত সালে হয়েছিল এই বিষয়ে ইতিহাসে কোনো তথ্য পাওয়া যায় না। তবে তার জন্ম কোনো রাজ পরিবারে হয়নি, একটি ছোট গোষ্ঠীতে তার জন্ম হয়। ধীরে ধীরে তিনি নিজের শক্তি বৃদ্ধি করেন। তিনি যে সময় তুর্কি শাসক ছিলেন তখন মুসলিমদের খুবই খারাপ সময় যাচ্ছিল। চেঙ্গিস খানের তৈরি মঙ্গল রাজত্ব মধ্য এশিয়ার মুসলিমদের উপর অকথ্য অত্যাচার করছিল। বলা হয় চেঙ্গিস খান তার জীবনকালে মোট ৪ কোটি মানুষকে হত্যা করেছিলেন, তবে এর মধ্যে প্রায় ২.৫ কোটি মানুষ মুসলিম ছিল। তবে আর্তুরুল গাজী মধ্য এশিয়ায় নিপীড়িত মুসলিমদের জন্য লড়াই করেন। সে সময় তুর্কির আশেপাশে থাকা ছোটখাটো গোষ্ঠীকে তিনি একত্রিত করেন এবং মঙ্গোলদের বিরুদ্ধে আজীবন সংঘর্ষ করে যান। তার তৈরি সেনাবাহিনী এবং যুদ্ধের পরিকল্পনা মঙ্গোলদের পিছু হটতে বাধ্য করেছিল। পরবর্তীকালে তার ছেলে ওসমান গাজী তার বাবার দেখানো পথে চলে একটি বিশাল সাম্রাজ্য তৈরি করেন, যা উসমানীয় সাম্রাজ্য বা অটোম্যান সাম্রাজ্য নামে পরিচিতি পায়, এবং আগামী ৬০০ বছর এই সাম্রাজ্য মধ্য এশিয়ায় রাজত্ব করে। বার্ধক্যের কারণে আর্তুরুল গাজী ১২৮০ সালে মারা যান। তাকে যে স্থানে কবর দেওয়া হয়েছে সেখানে সেই সব অঞ্চলের মাটি আছে যে অঞ্চলগুলোতে তিনি রাজত্ব করেছিলেন। এই তালিকায় ৫ নম্বরে আছেন তৈমুরলং। ৯ এপ্রিল ১৩৩৬ সালে বর্তমান উজবেকিস্তানে তৈমুরলংয়ের জন্ম হয়। তৈমুরলং সেই সময়ের একজন শক্তিশালী শাসক ছিলেন। তার বিশাল সেনাবাহিনী এবং নিজের দক্ষ যুদ্ধ পরিকল্পনায় তিনি বিশাল বড় একটি সাম্রাজ্য তৈরি করেছিলেন, যার এক প্রান্ত ছিল ভারতের দিল্লি পর্যন্ত এবং অন্য প্রান্ত ছিল অটোম্যান সাম্রাজ্যের সীমানা পর্যন্ত। ছোটবেলা থেকেই তৈমুরের একটি পা খোড়া ছিল, এই কারণে তাকে তৈমুর লেম বলা হতো। লেম শব্দের অর্থ হল খোড়া, আর এই লেম থেকেই পরবর্তীকালে লং শব্দটি আসে। তবে খোড়া হলেও তৈমুরের সামনে বড় বড় যোদ্ধারা নাস্তা নাবুদ হয়ে যেত। তিনি তার জীবনকালে অনেক যুদ্ধ করেন আর মৃত্যু পর্যন্ত তিনি কোনো যুদ্ধে হারেননি। তবে শেষ জীবনে তিনি জ্বর এবং নিউমোনিয়ায় ভুগে মারা যান। এই তালিকায় ৪ নম্বরে আছেন সালাউদ্দিন আয়ুবী। সালাউদ্দিন আয়ুবী এমন একজন শাসক ছিলেন যাকে শুধুমাত্র বীর যোদ্ধা হিসেবে নয় বরং একজন দয়ালু মানুষ হিসাবেও ইতিহাসে মনে রাখা হয়। ১১৩৮ সালে ইরাকের টিক্রিটে সালাউদ্দিনের জন্ম হয়। তিনি আয়ুবী সাম্রাজ্যের সুলতান ছিলেন। তিনি ১২শ শতকের একজন মহান শাসক ছিলেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি সেনাতে যুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে তিনি মিশর এবং জেরুসালেম জয় করেছিলেন। এমনকি ইউরোপে হওয়া ক্রুসের যুদ্ধেও তার অনেক বড় অবদান ছিল। ইনি ১১৯৩ সালে ৪ মার্চ জ্বরের কারণে মারা যান। এই তালিকায় ৩ নম্বরে আছেন মুঘল সম্রাট আকবর। ভারতের ইতিহাসে আকবরের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। হুমায়ুনের মৃত্যুর পর খুব অল্প বয়সেই তাকে রাজত্বের ভার নিতে হয়েছিল। তখন বৈরম খান নেতৃত্বে তিনি শের শাহের হাত থেকে মুঘল সাম্রাজ্যকে রক্ষা করেন। পরে ধীরে ধীরে ভারতের বহু অঞ্চলকে দখল করেন এবং বিশাল মুঘল সাম্রাজ্য তৈরি করেন। আর বলা হয় মুঘল সাম্রাজ্যে যে সমস্ত সম্রাট ছিলেন তাদের মধ্যে সম্রাট আকবর সব থেকে বেশি সহিষ্ণু ছিলেন। তার আমলে শুধুমাত্র মুসলিমরা নয় বরং হিন্দুরাও খুব সুখে শান্তিতে বসবাস করত। অল্প বয়স থেকে যুদ্ধনীতি এবং রাজনীতিতে আকবরের দক্ষতা ছিল। তার জীবনের প্রধান লক্ষ্য ছিল সমগ্র ভারতকে একত্রিত করা, আর তিনি সেটা করেও ছিলেন। তাই মুসলিম বীর যোদ্ধাদের মধ্যে আকবরের নাম একদম উপরের সারিতে আসে। এই তালিকায় ২য় নম্বরে আছেন তারিক বিন জিয়াদ, যাকে বলা হয় স্পেনের বিজেতা। মুসলিম ইতিহাসে সব থেকে বীর যোদ্ধাদের মধ্যে তারিক বিন জিয়াদের নাম অন্যতম। তিনি যখন স্পেনের রাজত্বের বিরুদ্ধে যুদ্ধ করেন তখন তার সামনে শত্রুপক্ষের প্রায় ১,০০০০ সৈনিক ছিল, অথচ তার কাছে ছিল মাত্র ১৭,০০০ সৈনিক। কিন্তু বিন তারিক জিয়াদের দক্ষ পরিকল্পনায় ওই অল্প সেনা নিয়ে তিনি স্পেন দখল করে নিয়েছিলেন, আর এই যুদ্ধটি গুয়াডেলেটির যুদ্ধ নামে বিখ্যাত। আর এরপরেই স্পেনে দীর্ঘ সময়ের মুসলিম শাসন শুরু হয়। স্পেনে কিভাবে মুসলিম শাসন শুরু হয়েছিল তা বিস্তারিত জানতে কমেন্ট করুন। এই তালিকায় ১ নম্বরে যিনি আছেন তার বিষয়ে বলা হয়, যেখানে অন্যান্য শাসকের বাহাদুরি শেষ হয়ে যেত সেখানে তার লড়াই শুরু হতো। আমি বলছি মুসলিম ইতিহাসের বীর যোদ্ধা হযরত আলীর কথা। তিনি যখন যুদ্ধে যেতেন তখন তিনি কখনো এটা ভেবে ঘাবড়াতেন না যে শত্রুপক্ষে কত সৈনিক আছে, কারণ তিনি একাই হাজারো সৈনিকের সমান ছিলেন। তিনি তার জীবনে যে কয়টি যুদ্ধে লড়াই করেছিলেন সব কয়টিতে তিনি জয়ী হয়েছিলেন। আর শুধুমাত্র যুদ্ধ নয়, তিনি জ্ঞান বিচার এবং দয়ার দিক থেকেও সেরা ছিলেন।
আর মুসলিম ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। বন্ধুরা, মুসলিম ইতিহাসে আরও অনেক বীর যোদ্ধা ছিলেন। যদি এই ভিডিওটি দ্বিতীয় পার্ট দেখতে চান, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনার জন্য রইল একটি সহজ প্রশ্ন, অটোম্যান সাম্রাজ্য কার হাত ধরে তৈরি হয়েছিল? কমেন্ট বক্সে আপনার উত্তর জানান। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আবার ফিরবো ইতিহাসে কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।